দিনাজপুরের ঘোড়াঘাট ইউনোকে হত্যা চেষ্টা মামলায় রিমান্ডে থাকা আসামি রবিউল টাকা চুরি করে দিয়েছিলেন খোকন নামে এক যুবককে গতকাল আলাদা মামলায় সেই খোকনকেও গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের এক কর্মকর্তা জানান গতকালই তাকে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয় জুয়া খেলার তিন লাখ ষোলো হাজার টাকা ওই কর্মকর্তা জানান প্রায় সাত মাস আগে ইউনো ওয়াহিদা খানমের ব্যাগ থেকে পঞ্চাশ হাজার টাকা চুরি করে রবিউল টেলিভিশনে ক্রিকেট খেলা নিয়ে বাজির জন্য সেখান থেকে খোকনকে দেয় আটচল্লিশ হাজার পাঁচশো টাকা চুরির বিষয়টি ধরা পড়ে যাওয়ায় রবিউলকে বরখাস্ত করা হয় তারই প্রতিশোধ নেয়ার জন্য হামলা কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী দল এরই মধ্যে খোকন রবিউলের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে আদালতে পরে তাকে জেল হাজতেও পাঠানো হয়েছে ইউএনওর উপর হামলার মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার দেখিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী